প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব বিখ্যাত ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়রের একটি বিখ্যাত ট্র্যাজিক প্লে ম্যাকবেথ সম্পর্কে। এই প্লেটির প্রোটাগনিস্ট হচ্ছে ম্যাকবেথ। তিনি ছিলেন একজন হাইলি অ্যাম্বিশিয়াস পারসন এবং তার অ্যাম্বিশনটাই হচ্ছে তার ট্র্যাজিক ফ্ল, যেটা তাকে লিড করে তার ট্র্যাজিক এন্ডের দিকে। তো এই গল্পটিকেই আজকে সামারাইজ করব। তবে সামারাইজ করার আগে ক্যারেক্টার্সগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেই, যাতে তোমরা সামারিটা ভালোভাবে বুঝতে পারো। এই নাটকটির প্রধান চরিত্র হচ্ছে ম্যাকবেথ, যিনি একজন স্কটিশ কিং। তিনি উইচেস বা ডাইনিদের প্রফেসিতে আকৃষ্ট হয়ে এবং তার ওয়াইফের দ্বারা অনুপ্রাণিত হয়ে কিং ডানখান কে হত্যা করে তার কাছ থেকে স্কটল্যান্ডের ক্ষমতা ছিনিয়ে নেন। তার লোভ এবং অ্যাম্বিশনের কারণেই তার মর্মান্তিক পরিণতি ঘটে শেষ পর্যন্ত। দ্বিতীয় চরিত্রটি হচ্ছে লেডি ম্যাকবেথ, যিনি হচ্ছেন ম্যাকবেথের ওয়াইফ। তিনি একজন হাইলি অ্যাম্বিশিয়াস ওম্যান এবং তার খুবই লোভ লালসা ছিল ক্ষমতার প্রতি, ধন সম্পদের প্রতি, এবং তিনি খুব সাহসীও ছিলেন। নাটকের প্রথম দিকে দেখা যায় যে তিনি খুব সাহসী ছিলেন। এরপরের চরিত্রটি হচ্ছে ডানখান, যিনি হচ্ছেন স্কটল্যান্ডের একজন খুব ভালো রাজা ছিলেন। তাকে হত্যা করে, ষড়যন্ত্র করে তাকে হত্যা করে ম্যাকবেথ তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। এরপরের চরিত্রটি হচ্ছে ম্যালকম, যিনি ডানখানের বয়োজ্যেষ্ঠ পুত্র। তিনি ছিলেন স্কটল্যান্ডের পরবর্তী উত্তরসূরি। তার বাবার মৃত্যুর পর সে ইংল্যান্ডে পালিয়ে যায় এবং পরবর্তীতে সে আবার স্কটল্যান্ডে ফিরে আসে এবং সাকসেসফুলিভাবে ম্যাকবেথকে অপসারণ করতে পারে। এরপরের চরিত্রটি হচ্ছে ম্যাকডাফ, যিনি ডানখেন এর আর্মির একজন জেনারেল ছিলেন। তিনি সর্বপ্রথম ডানখেনের হত্যার ব্যাপারে ম্যাকবেথকে সন্দেহ করেন এবং শেষ পর্যন্ত তার হাতেই ম্যাকবেথের শিরচ্ছেদ ঘটে। তারপরের চরিত্রটি হচ্ছে লেডি ম্যাকডাফ, যিনি হচ্ছে ম্যাকডাফের স্ত্রী, যাকে কিছু লোক ভাড়া করে ম্যাকবেথ হত্যা করেছিল, মার্ডার করেছিল। পরবর্তী চরিত্রটি হচ্ছে থ্রি উইসেস, অর্থাৎ তিনজন ডাইনি, যারা ম্যাকবেথের উপর অপকর্ম করেছিল, অর্থাৎ ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করেছিল যে সে রাজা হবে, ভবিষ্যতে সে স্কটল্যান্ডের রাজা হবে, এবং তাদের প্রফেসি থেকে ম্যাকবেথ অনুপ্রাণিত হয়ে ডানকেনকে হত্যা করে এবং শেষ পর্যন্ত সে তার ট্র্যাজিক ডুম ডেকে আনে। এরপরের চরিত্রটি হচ্ছে হিকেট, যিনি জাদুবিদ্যার দেবী। তিনি থ্রি উইসেসকে সাহায্য করেছিল ম্যাকবেথকে প্রলুব্ধ করার জন্য। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে, যেটা হচ্ছে বাংখো, যিনি হচ্ছে ম্যাকবেথের একজন খুব ভালো বন্ধু ছিল এবং ডানখেনের আর্মির জেনারেল ছিল। তাকেও থ্রি উইচেস প্রফেসি দিয়েছিল বা ভবিষ্যদ্বাণী করেছিল যে তার উত্তরসূরিরা সবাই রাজা হবে, স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। তিনিও অ্যাম্বিশিয়াস ছিলেন, কিন্তু তিনি তার অ্যাম্বিশনকে অ্যাকশনে রূপান্তর করেননি ম্যাকবেথের মতো। তবে ম্যাকবেথ ভয়ে ছিল যে তার রাজ্য হারাতে হবে, কারণ প্রফেসি অনুসারে বাংখো এর সন্তানেরা ক্ষমতায় অধিষ্ঠিত হবে। তাই ম্যাকবেথ বাংখো এবং তার সমস্ত পরিবারের সমস্ত সদস্যকে হত্যা করতে চেয়েছিল, বাট ম্যাকবেথ বাংখুকে হত্যা করতে পারলেও তার বড় সন্তান ফ্লিন্সকে হত্যা করতে পারেনি। ম্যাকবেথ চেয়েছিল যে তাদেরকে হত্যা করে সে তার ক্ষমতাকে অটুট রাখবে। এরপরের চরিত্রটি হচ্ছে রস এবং অ্যাঙ্গাস, যারা হচ্ছে স্কটিশ নোবেলম্যান। তো মোটামুটি এই ছিল ক্যারেক্টার লিস্ট। তো চলো এবার মূল সামারিতে চলে যাই। নাটকটি শুরু হয় থ্রি উইসেস এর উপস্থিতির মাধ্যমে। তারা ম্যাকবেথের সাথে সাক্ষাৎ করার কথা বলছিলেন এবং তারপর সিনটি শিফটস করে একটি মিলিটারি ক্যাম্পে, যেখানে ডানখেন এবং তার সন্তান ম্যালকম ম্যাকবেথ এবং বাংখো এর
যুদ্ধে সাহসিকতার কথা শুনতেছিলেন, কারণ ম্যাকবেথ এবং বাঙ্কো নরওয়েজিয়ানসদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন এবং সেখানে তারা খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন। সে সম্পর্কে কিং ডানখান এবং তার সন্তান ম্যালকম অন্যদের কাছ থেকে শুনতেছিলেন। তো যাই হোক, যখন ম্যাকবেথ এবং বাঙ্কো যুদ্ধক্ষেত্র থেকে রাজদরবারে ফিরে আসছিল, তখন থ্রি উইচেস তাদেরকে প্রফেসি করল, যে ম্যাকবেথকে বলল সে খুব শীঘ্রই ডেন অফ খাউডোর নির্বাচিত হবে। ডেন অফ খাউডোর বলতে খুব উচ্চ সুউচ্চ একটা পদকে বোঝানো হয়, যেটা ধরো যে MLA কিংবা CM এর মতো সুউচ্চ এক পর্যায়, পলিটিক্যাল পর্যায়ে। তো যাই হোক, থ্রি উইচেস আরও প্রফেসি করলো, যে ভবিষ্যৎবাণী করলো যে খুব শীঘ্রই ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে, এবং বাঙ্কোকে ভবিষ্যৎবাণী করলো যে সে রাজা হবে না, কিন্তু সে অনেকগুলো রাজার জন্ম দিবে, অর্থাৎ তার উত্তরসূরিরা সকলেই রাজসিংহাসনে অধিষ্ঠিত হবেন। তো যাই হোক, এদিকে কিং ডানখান সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তারা ফিরে আসলেই ম্যাকবেথকে তিনি সুসংবাদটা দেবেন, অর্থাৎ তাকে ডেইন অফ খাউডোর এর সুসংবাদটা দিবেন। তো যাই হোক, তারা ফিরে আসার সঙ্গে সঙ্গে ডানখান দুজন লোককে পাঠালো রস এবং অ্যাঙ্গাসকে সুসংবাদটা দিয়ে ম্যাকবেথের কাছে। তো রস এবং অ্যাঙ্গাস ম্যাকবেথের কাছে গিয়ে সুসংবাদটা জানিয়ে দিল যে তাকে গ্ল্যামিস অঞ্চলের শাসন ক্ষমতা দেওয়া হয়েছে তাকে, এবং তাকে ডেইন অফ খাউডোর নির্বাচিত করা হয়েছে। তো এদিকে ম্যাকবেথ দেখতে পেল যে প্রফেসি, প্রথম যে প্রফেসিটা ছিল ডাইনিদের বা উইচদের, সেটা ফলে গেল, মানে প্রথম প্রফেসিটা সত্য হয়ে গেল। তখন ম্যাকবেথের অ্যাম্বিশনটা আরও বেড়ে গেল। সে তার স্ত্রী লেডি ম্যাকবেথকে পত্র লিখে সব কিছু জানালো। সব কিছু জানার পরে লেডি ম্যাকবেথ চাইল যে হ্যাঁ, তার স্বামী ম্যাকবেথ অবশ্যই রাজা হবে, তাকে সিংহাসন ছিনিয়ে নিতে হবে, যে করেই হোক সিংহাসন তাকে পেতেই হবে। তো সেদিনই ম্যাকবেথকে শুভেচ্ছা জানাতে কিং ডানখান তার দুই ছেলে এবং রস, অ্যাঙ্গাস, লিনক্স এবং তার গার্ড সহকারে ম্যাকবেথের ক্যাসল ইনভারনেসে প্রবেশ করলেন। ম্যাকবেথ প্রথম দিকে একটু হেজিটেট করেছিল, দ্বিধা দ্বন্দ্বে ছিল যে সে এই নির্মম কাজটা কিভাবে করবে, কিন্তু তখন তার স্ত্রী লেডি ম্যাকবেথ তাকে নানাভাবে সাহস যোগাতে লাগলো, তাকে অনুপ্রাণিত করতে লাগলো কাজটা করার জন্যে। সে তাকে খাওয়ার্ড বলল, ভীতু বলল, আবার ফুর ক্যাট বা ভেজা বিড়াল বলল, যে তুমি মাছ খাবে কিন্তু পানি ছোবে না, এরকম তো হবে না, এই ধরনেরভাবে নানানভাবে সে চেষ্টা করলো তাকে কনভিন্স করার জন্যে, ডানখানকে হত্যা করার জন্যে। তো শেষ পর্যন্ত সে নানাভাবে চেষ্টা করে সে তাকে কনভিন্স করলো ডানখানকে হত্যা করার জন্য। কিং ডানখানকে হত্যা করার জন্য তারা একটা প্ল্যান করলো। তো লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বলল যে এই দুইজন গার্ডকে তারা ড্রিঙ্ক করিয়ে মাতাল করে ফেলবে, এবং যখন রাজা ঘুমিয়ে পড়বে তখন তাকে হত্যা করে ছুরিটা ওই গার্ডদের ওখানে রেখে আসবে এবং তাদের গায়ে রক্ত ছিটিয়ে দিবে, রক্ত মাখিয়ে দিবে, যাতে সবাই বুঝতে পারে যে এই গার্ডেরাই তাকে হত্যা করেছে, দোষটা গিয়ে যাতে গার্ডদের উপরে পড়ে। তো যখন ডানখান হত্যা করতে যাবে তখন সে খুবই চিন্তাভাবনা করতে লাগলো এই সমস্ত বিষয়ে। সে হ্যালুসিনেট করলো, মানে সে দেখলো যে সে যেই ছুরিটা নিয়ে, যেই ড্যাগারটা নিয়ে সে তাকে হত্যা করবে, ঠিক ওই রকম একটা ছুরি সে দেখতে পেল, এবং তার দিকে ছুরির হাতলটা আছে এবং ছুরিটা নির্দেশ করছে ডানখানের ঘরের দিকে, মানে সেদিকে তাকে যেতে বলছে, এরকম মানে বোঝাচ্ছে তাকে। ছুরিটার মধ্যে ব্লাড বা রক্ত লেগে আছে। সে ছুরিটা ধরতে চাইল কিন্তু সে ধরতে পারল না, ছুরিটা ঘুমন্ত ডানখান এর
রুমের দিকে যাচ্ছে। তো অবশেষে সে বুঝতে পারলো যে এই ছুরিটা আসলে বাস্তব কোনো ছুরি নয়, এটা হচ্ছে শুধুমাত্র তার মনের মধ্যে এর অস্তিত্ব আছে, অর্থাৎ সে হ্যালুসিনেট করছে। তো যাই হোক, লেডি ম্যাকবেথ তাকে সংকেত দিল, গার্ডরা ঘুমিয়ে পড়েছে, এবং তখন ম্যাকবেথ কিং ডানখান এর ঘরে প্রবেশ করলো এবং তাকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেললো। তাদের প্ল্যান ছিল ছুরিটা সেখানে রেখে আসবে, কিন্তু ম্যাকবেথ এতটাই ভয় পেয়ে গেল সে ছুরিটা গার্ডদের ওখানে রেখে আসার কথা ভুলে গেল, এবং সে যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন পাশের রুমে ডানখানের সন্তানেরা ছিল। তো সে তাদের আওয়াজ পেল যে একজন জেগে উঠেছে চিৎকার করে যে খুন খুন এরকমভাবে চিৎকার করে উঠছে, এবং তার এই চিল্লানিতে চিৎকারে অপরজনও ঘুম থেকে উঠে গেছে। তো তারপরে তারা দুজনে স্রষ্টার কাছে প্রার্থনা করল, তাদের একজন বলে উঠল গড ব্লেস আস এবং অন্যজন বলল আমিন। তো এই ঘটনায় ম্যাকবেথ নিজেও আমিন বলতে চাইল, কিন্তু আমিন কথাটা তার থ্রট বা গলায় আটকে গেল, সে বলতে পারল না, সে একেবারে সাহসশূন্য হয়ে পড়ল। তো যাই হোক, সে তার স্ত্রী লেডি ম্যাকবেথের কাছে চলে আসলো। এবার লেডি ম্যাকবেথ তাকে বলল, ছুরিটা কেন নিয়ে আসছো, তোমাকে তো বলেছিলাম যে ছুরিটা রেখে আসতে, তো যাও ছুরিটা রেখে আসো। তখন ম্যাকবেথ খুব ভয় পেয়েছিল, সে আর যেতে সাহস করলো না। তারপরে শেষে লেডি ম্যাকবেথ নিজেই গিয়ে ছুরিটা ওই গার্ডদের পাশে রেখে দিল এবং গার্ডদেরকে রক্ত ছিটিয়ে দিল, তাদের ফেসে তাদের শরীরে রক্ত ছিটিয়ে দিল, যাতে বোঝা যায় যে গার্ডেরা হত্যাটা করেছে। রাজাকে হত্যা করার পরে রাজার দুই সন্তান ম্যালকম এবং ডোনালবিয়ান ইংল্যান্ডে পালিয়ে গেল। তো এখন যেহেতু রাজার উত্তরসূরিরা নাই, মানে রাজার সন্তানেরা যেহেতু অনুপস্থিত, এই ক্ষেত্রে ম্যাকবেথ ক্ষমতা নিয়ে নিল, রাজ্যের শাসনভার গ্রহণ করে নিল। তো এবার ম্যাকবেথের স্মরণ হলো ওই প্রফেসির কথা যে উইচেসরা বাঙ্কুয়োকেও প্রফেসি করেছিল যে তার সন্তানেরা সিংহাসন গ্রহণ করবে। তো এইবার ম্যাকবেথের চিন্তা হলো যে যদি বাঙ্কুর ক্ষেত্রেও প্রফেসি সত্য হয় তাহলে তো সিংহাসন হারাতে হবে। এই ভয়ে সে বাঙ্কু এবং তার পরিবারকে হত্যা করার পরিকল্পনা করল। সে কিছু রাফিয়ান্স বা কিলার্সদেরকে হায়ার করল, সে নিজে হত্যাটা করবে না, কারণ সে একটা হত্যা করেই সেই গিলটি ফিল করতেছে, সেই জন্যে সে খুব ভয় পাচ্ছে, তাই সে দ্বিতীয় হত্যাটা সে নিজের হাতে করবে না। তাই সে কিছু রাফিয়ান্স বা কিছু কিলার্সদেরকে হায়ার করল বাঙ্কু এবং তার পরিবারকে হত্যা করার জন্যে। সে বাঙ্কুকে হত্যা করতে পারল, বাঙ্কুর পরিবারের সকলকে হত্যা করতে পারল, কিন্তু বাঙ্কুর বড় সন্তান ফ্লিন্স সে কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হলো, কিন্তু নাটকের শেষ পর্যায়ে পর্যন্ত তার কোনো খোঁজ আর পাওয়া যায়নি বা তাকে আর দেখা যায়নি। বাঙ্কুকে হত্যা করার পরে ওই দিন রাতে বাঙ্কুর গোস্ট বা আত্মা চলে আসলো ডিনার করার সময় বা ব্যানকুয়েটের সময়। বাঙ্কুর গোস্ট ম্যাকবেথকে ভয় দেখাতে লাগলো, ম্যাকবেথ ভয় পেয়ে উইসেসদের কাছে চলে গেল ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে, মানে ভবিষ্যতে তার কী কী ঘটতে যাচ্ছে। তখন তারা তাকে প্রফেসি দিল বা ভবিষ্যৎবাণী করলো যে হি মাস্ট বি অ্যাওয়ার অফ ম্যাকডাফ, তাকে অবশ্যই ম্যাকডাফ থেকে সতর্ক থাকতে হবে, কারণ ম্যাকডাফ তার ক্ষমতায় আসীন হওয়াটাকে মেনে নিতে পারেনি। এবং তারা তাকে আরও ভবিষ্যৎবাণী করে যে তাকে এমন কোনো সাধারণ মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না যারা সাধারণ মহিলার থেকে জন্মগ্রহণ করছে, এবং সে সেফ থাকবে যতক্ষণ পর্যন্ত না বার্নাম উড কামস টু ড্যান্সেনিয়ান খ্যাসল, অর্থাৎ বার্নাম উড হচ্ছে একটা ভয়ঙ্কর ঝড়, যতক্ষণ পর্যন্ত না ঝড়টি ড্যান্সেনিয়ান দুর্গে না পৌঁছায়। তো এদিকে ম্যাকডাফ ম্যাকবেথ এর উপর আগে থেকেই সন্দেহ করতেছে যে সেই হয়তো বা ডানখানকে হত্যা করেছে, এবং ম্যাকডাফ ম্যাকবেথের ক্ষমতায় আসীন হওয়াটাকে
বিরোধিতা করত। তো সে কি করছে যে ইংল্যান্ডে ফিরে গেছে ম্যালকমের সাথে জয়েন করতে, ম্যালকমকে যাতে সে ফিরিয়ে আনতে পারে। তো এই খবর পেয়ে ম্যাকবেথ ম্যাকডাফের ফ্যামিলির উপর আক্রমণ করল। সে কিছু রাফিয়ান্স বা কিলার্সদেরকে পাঠিয়ে দিল তাদেরকে হত্যা করার জন্য। এভাবে সে ম্যাকডাফ এর পরিবারকে হত্যা করল। আর এই হত্যার সংবাদ শুনে ওদিকে ম্যাকডাফ খুবই খুবই গ্রিপ স্ট্রাইকেন হয়ে পড়ল, খুবই ভেঙে পড়ল, খুবই শোকাহত হলো এবং রেভেন্স নিতে চাইল, ম্যাকবেথকে হত্যা করে তার উপর প্রতিশোধ নিতে চাইল। ওদিকে মৃত রাজা ডানখ্যান এর বড়পুত্র ম্যালকম ইংল্যান্ডে বড় এক আর্মি গঠন করল এবং ম্যাকডাফও তার সাথে যুক্ত হলো। এদিকে লেডি ম্যাকবেথ স্লিপ ওয়াকিং করতে লাগলো, অর্থাৎ সে যে অন্যায়গুলো করেছে সেগুলো তার মনে পীড়া দিতে লাগলো। সে কিছুতেই শান্তি পেল না, সে অস্বস্তি ভোগ করতে লাগলো, সে শান্তিতে ঘুমাতেও পারলো না। ঘুমের মধ্যে সে বিলাপ করতে লাগলো, হাঁটাহাঁটি করতে লাগলো। যে মহিলাটা এত সাহসী ছিল যে ডানকানের হত্যার সময় তার স্বামীকে নানাভাবে সাহস জুগিয়েছে এবং যখন তার স্বামী ড্র্যাগারটা বা ছুরিটাকে ফিরে নিয়ে এসেছিল তখন সে নিজে গিয়ে ছুরিটা সেখানে রেখে আসছে এবং গার্ডদের উপর রক্ত মেখে আসছিল। তো এই সাহসী মহিলার এই আয়রন উইল বা খুব কঠিন যে ইচ্ছাশক্তি ছিল সেটা এখন একেবারে ক্লাপসড হয়ে গেছে, মানে একেবারে ধ্বংস হয়ে গেছে। তার ইচ্ছাশক্তি এবং তার স্মৃতির মাঝে একটা স্ট্রাগল তৈরি হয়েছে, একটা সংগ্রাম চলছে, তার ভেতরে অশান্তি চলছে, কারণ সে যে পাপগুলো করছে সেই পাপের তারণায় সে এখন ভুগছে, তার বিবেক তাকে কুরে কুরে খাচ্ছে। আসলে এই প্লেটা হচ্ছে একটি মোরাল প্লে, যেখানে আমরা দেখতে পেলাম যে ম্যাকবেথ নিজেও পাপ করার পরে, অন্যায় করার পরে অনেক ভয় পেয়েছে, তার বিবেকে তাকে বারবার বাধা দিয়েছে। আবার লেডি ম্যাকবেথ তাকেও দেখতে পাচ্ছে যে এখন যে তার বিবেক তাকে বাধা দিচ্ছে, তার বিবেকে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাকে শান্তি দিচ্ছে না। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই প্লেটি হচ্ছে একটা মরাল প্লে, কারণ এখানে একটা নৈতিকতার শিক্ষা আছে। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, পাপ কাজ করে, তখন তার বিবেক তাকে বাধা দেয়, আবার পাপাচারের পরে তাকে অনুশোচনায় ফেলে, তার বিবেক তাকে অনুশোচনায় ফেলে। এই দিকটা এখানে স্পষ্ট। তো যাই হোক, লেডি ম্যাকবেথ শেষ পর্যন্ত সুসাইড করে ফেলল। অন্যদিকে ম্যালকম এবং ম্যাকডাফ তাদের সৈন্যবাহিনী নিয়ে ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে এসে পৌঁছলো। তাদের মধ্যে ম্যাকবেথের সাথে তুমুল যুদ্ধ হলো এবং শেষ পর্যন্ত ম্যাকডাফের হাতে ম্যাকবেথের ট্র্যাজিক এন্ড ঘটল, ম্যাকডাফ তাকে শিরচ্ছেদ করে ফেলল। এবং নাটকের শেষে আমরা দেখতে পাই যে ম্যালকমকে আবার স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করানো হলো। তো ম্যালকমের রাজ্য ফিরে পাওয়ার মাধ্যমে নাটকটি শেষ হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।